আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে বানিয়ে দেখাবো বেগুন এবং টমেটো ভর্তা। আমি এখানে একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে আমি বেগুনগুলো ভেজে নিব। আমি একটা বেগুন 4 পিস করে ভেজে নিব। বেগুনগুলো ভেজে নিতে হবে সুন্দর করে। এটা টমেটো আর বেগুন ভর্তা অনেক মজার হয়। আমি বেগুনগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নিব, একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, যেহেতু টমেটোটাও ভাজতে হবে। একটু আমার বেগুন ভাজা শেষ, তখন আমি এগুলোকে চেপে চেপে উঠিয়ে নিব। আর যেহেতু আমি বেগুন ভাজাগুলো উঠিয়ে নিয়েছি, এখানে উঠিয়ে নিব একটা প্লেটে। আর এখানে আমি বড় সাইজের 2টো টমেটো কেটে এগুলোকে ভালো করে আমি ওই তেলগুলির মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে ভেজে নিতে হবে, গালা গালা করে নিতে হবে ভেজে ভেজে। তো আমি ভেজে ভেজে নিচ্ছি টমেটোগুলো। আমি টমেটোগুলো উঠিয়ে নিব। তখন আমি একটা প্যানের মধ্যে কিছু শুকনো মরিচ আর কিছু রসুন কুচি দিয়ে একটু ভাজা দিয়ে, তারপর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। একটু ভেজে ভেজে করে নাড়াচাড়া দেওয়ার পর আমি বেগুন আর টমেটোগুলো দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি বেগুনের মধ্যে দিয়েছি লবণ, তারপর আবার আরেকটু লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করতে হবে। যত বেশি ভাজা ভাজা করবেন তত মজা হবে। এই তো আমার ভাজা ভাজা করা শেষ। আমি ওখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভর্তার স্বাদ বাড়ায় ধনিয়া পাতা কুচিতে। তাই আমি ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে আর একটু ভাজা করে তারপরে নামিয়ে নিব। তো দেখুন তেল ছেড়ে দিয়েছি, আমি ওখানে এটিকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করবেন। পরোটা গরম ভাতের সাথে কখন যে ভাত পুড়ে যাবে টেরই পাবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।